হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। হ্যাঁ, আজকে রাতে ডিনারে আমি পনিরের সবজি আর পরোটা করছি। পনিরের সবজিটা তোমাদের সঙ্গে মোটামুটি শেয়ার করছি যে কীভাবে করেছি, তোমরা সবাই জানো, সবাই করো জানি, তবু আমি যেভাবে করেছি একটু শেয়ার করছি, তোমরা দেখো। মানে আমি সবটা দেখাতে পারিনি, মানে মশলাটা আমি নিজে আগে করে নিয়েছি। 15-20টা কিশমিশ আর 7-8টা কাজু আর 2-3টে আলমন্ড ভিজিয়ে রেখেছিলাম। এই আর একটু জিরে গুঁড়ো, ধনে, একটু লঙ্কা গুঁড়ো, অল্প হলুদ, একটা কাঁচা লঙ্কা, এই দিয়ে পেস্ট করেছি। আদা এই দিয়ে একটু পেস্ট করে তারপরে মশলাটা তৈরি করে নিয়েছি আর দইটা ফেটিয়ে নিয়েছি। আর পনিরটা ক্যাপসিকামটা হালকা করে আগে ভেজে রেখেছিলাম, তারপরে মশলাটা হালকা কষিয়ে নিয়ে তারপরে সবজি পনিরটা দিয়ে দিলাম, ক্যাপসিকাম আর পনিরটা। তারপরে কষিয়ে, ভালো করে কষিয়ে নিয়ে তারপরে দইটা আগে থেকে ফেটিয়ে রেখেছিলাম, দইটা জল ঢেলে দিলাম, গরম জল একটু দিলাম, তারপরে দইটা দিয়ে দিলাম। আর দইটা যেহেতু বাটিতে অনেকটা লেগেছিলো, সেই বাটিটা একটু ধুয়ে দিয়ে দিলাম। এইভাবে ভালো করে যখন জিনিসটা তৈরি হয়ে এলো, ফুটে উঠলো ভালো করে, তখন আমি এটা একটু গরম মশলা দিয়ে আর নুন মিষ্টিটা ঠিক মতন হয়েছে কিনা দেখে তারপরে এটা আমি নামিয়ে দিলাম। তা রাতের ডিনারে আজকে পনিরের তরকারি আর গরম গরম পরোটা হয়েছে, আর ছেলে তো খুশি, ছেলের বাবাও খুশি, মাও খুশি। হ্যাঁ, কেমন লাগলো আমার রান্নাটা একটু দেখো, আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো। গুড নাইট বন্ধুরা।